মর্নিং এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম জানাইছো সকলকে আটা 24/7 নর্থ ইস্টর আমার আকো আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলত। আর আকো আজি এটা রাতিপুয়া, আর আজি ফ্রাইডে, আর রাতিপুয়া 9 বজাত আমার আজি মক টেস্ট পেপার 2 আমি সলভ করবলে আগবাড়িছো। বহুতে আহি গৈছে অলরেডি, ভেরি গুড মর্নিং এভরিওয়ান, সক সকলকে ওয়েলকাম জানাইছো। সকলে সোনকালে আহি যোয়া, একদম রাতিপুয়া একদম সোনকালে আহি যোয়া। এই যেটো সিরিজ আমি সলভ করি আছো, এই সিরিজটো আমার কারণে বহুত বেশি গুরুত্বপূর্ণ। মই এই কারণে তোমালোকক কৈ আছো যে ইন বিটুইন কোনো স্কিপ নকৰিবা এই সিরিজটো, কারণ আমি 3 দিন মডেল পেপার সলভ কৰিছো, 3 দিন আমি মক টেস্ট সলভ কৰি আছো, সানডে আমি রিভিশন করিম। আমি অহা যেটো সানডে, আমার অহা পরশি সানডে আমি রিভিশন করিম। মানডের পৰা কিন্তু আকো আমার মডেল টেস্ট পেপার আর মক টেস্ট পেপার সলভ হয়ে থাকিব। সো পরীক্ষার আগ মুহূর্তত এই যে প্রিপারেশন, আমার এই যে প্রিপারেশনের গতি দ্বারা, এই প্রিপারেশনের গতি ধারা তোমালোকক কিন্তু গোটেইখিনি পরীক্ষাত বহুতখিনি হেল্প করিব। আর আজির এই যেটু মক টেস্ট, আজির এই মক টেস্ট মই আগতে অলপ কই দিছো যে এপিএসসির অ্যাসপিরেন্টস সকলক যেনেকে হেল্প করিব, পরীক্ষা এদিন পিছুয়াই গৈছে আমি সকলে জানো, ঠিক তেনেকে এডিআরই ব্যাংক মানে অ্যাপেক্স ব্যাংক, ডিএমই, অসম পুলিশ, গোটেই অ্যাসপিরেন্টস সকলক বহুতখিনি কিন্তু সহায় করিব। ওকে, ভয়েসটো একদম ক্লিয়ার আছে। সো যোয়াকালি ভাল আছো একদম ভাই, যোয়াকালি একটা হোমওয়ার্ক দিছিল তোমালোকক। হোমওয়ার্কটো কি দিছিলো যে সিলেক্ট দ্য পেয়ার ইন হুইচ দ্য ওয়ার্ড আর ডিফারেন্টলি রিলেটেড, হার্ড সফট, লং হাই, সুইট শর্ট, পয়েন্টেড ব্লান্ট। সো কি হবো ইয়ার কারেক্ট অ্যান্সারটো, তোমালোক বহুতে ইয়ার অ্যান্সার করিছা, ইয়ার অ্যান্সারটো করিবলৈ ট্রাই করাছো। যদি আমি কবলৈ যদি যাও, মিঠা জলা দীঘল ওক, টান কোমল, জোঙা ভোটা, কি হব ইয়ার কারেক্ট অ্যান্সারটো? এইটো যোৱাকালি তোমালোকক মই এটা হোমওয়ার্ক দিছিলো, তোমালোকক মই কি হব কারেক্ট অ্যান্সারটো, ম্যাক্সিমামে কি কৈ আছা তোমালোকে চাও। ইয়াত যদি আমি দেখা যদি পাও, ইয়াত চালে আমি গম পাম যে গোটেইখিনি কিন্তু কি দিছে, ইয়ার অপোজিট অপোজিট মিনিং দিছে। যেনেকে হার্ড হলে সফট হব লাগে, ঠিক আছে, ঠিক তেনেকে যদি আমি কও মিঠা হলে জ্বলা হব লাগে, সুইট এন্ড সাওয়ার বলি আমি কও সদায়, জোঙা হলে সদায় ব্লান্ট হব, মানে জোঙা হলে ভোটা হব এইটো। কিন্তু তোমালোকে যদি বি অপশনটো তোমালোকে যদি চোৱা, ইয়াত কি দিছে, লং আর হাই, লং মানেও দীঘল, হাই মানে উচ্চতা, মানে দীঘল আমি এটা কথাত কব পারি। সো মিল কি বলে কৈছে, ভিন্নভাবে মিল থকা যোৰাটো, মানে হুইচ দ্য ওয়ার্ড আর ডিফারেন্টলি রিলেটেড। তোমালোকে চাই গোটেইখিনি কিন্তু কি আছে, অপোজিট ডাইরে মিনিং আছে, কিন্তু বি টু কিন্তু সেম মিনিং আছে, ডিফারেন্টলি রিলেটেড করে আছে, ডিফারেন্টলি রিলেট করে আছে। সো ইয়ার কারেক্ট অ্যান্সারটো হব বি, ইয়ার কারেক্ট অ্যান্সারটো কি হব, দ্যাট ইজ বি। বহুতে ডি অ্যান্সার করেছে, বাট নো, দ্যাট ইজ বি, ইয়ার কারেক্ট অ্যান্সারটো হব দ্যাট ইজ বি, মনত রাখিবা এইটো, ঠিক আছে। আমি আজির তেনেহলে আজির যেটো প্রশ্ন আমি তাত গুছি যাও। আচ্ছা, আমার আজির প্রথমটো প্রশ্ন, লর্ড বুদ্ধাস অরিজিনাল নেম, আমি সকলে জানো যে গৌতম বুদ্ধা বলি আমি সকলকে জানো, তেওক জানো, ভগবান বুদ্ধার প্রকৃত নামটো কি আছিলে, দুষ্যন্ত, সিদ্ধার্থ, সমারা, সিদ্ধান্ত, কি হব কারেক্ট অ্যান্সারটো কোৱাচোন। আমি একদম আজি যোৱাকালি বহুত টাফ কোয়েশ্চন আছিলে, আজি আমি ইজি, মডারেট, দেন টাফ, আমি এইটো পর্যায়ত যাম, ইজি দেন মডারেট দেন অল অফ টাফ, এইটো পর্যায়ত আমি আজি মুভ করিম। সো কোয়াশন, ভগবান বুদ্ধর অরিজিনাল নামটো কি আছিলে, প্রকৃত নামটো কি আছিলে, 46 নম্বর কোয়েশ্চন। কি হব কারেক্ট অ্যান্সারটো, কি হব সবে কারেক্ট অ্যান্সার করিবলৈ ট্রাই করিছে, বি কো লক কিয়া যায়, ইয়েস কারেক্ট অ্যান্সারটো কি হব, দ্যাট ইজ সিদ্ধার্থ, ভগবান বুদ্ধর অরিজিনাল নামটো আছিলে সিদ্ধার্থ, হয় না নহয়, সিদ্ধার্থ। আচ্ছা কোয়াশন, ভগবান বুদ্ধার সন লড়াজন লড়াটোর নাম কি আছিলে, আর হর্ষর নাম কি আছিলে, আর তেও যেতিয়া উলাই গৈছিলে, মানে যেতিয়া সংসার ধর্ম ত্যাগ করে উলাই গৈছিলে, সেই পর্যায়টো, সেই সময়টুক আমি কি বুলি কও, এই সময়টুক আমি কি বুলি কও, কোনে কব পারি, ওই তিনিটা, মই জাস্ট, ইয়াত বহুত পয়েন্ট হয়। গৌতম বুদ্ধার যেটো আমি যদি আমি তেওর যদি আমি জীবনীটো যদি আমি পড়ু, বহুতখিনি তাত ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, বাট মই তিনিটা দিছো, তেওর লড়ার নাম কি আছিলে, তেওঁ ঘোড়াটোর নাম কি আছিলে, সময় যেটো উলাই গৈছিলে সেই সময়টোক আমি কি বুলি কৈছো, ঠিক আছে, ইয়েস, লড়ার নাম আছিলে রাহুল, লড়ার নাম কি আছিলে, লড়ার নাম আছিলে দ্যাট ইজ রাহুল, ওকে, দ্যাট ইজ ভেরি মাচ ক্লিয়ার। ওকে, হর্ষর নাম কি আছিলে, হর্ষর নাম কি আছিলে, চেতক, ইয়েস, দ্যাট ইজ চেতক, আর সেই সময়টো কি বুলি কৈছিলো আমি, যেতিয়া উলাই গৈছিলে,
ৱাইফ আছিলে যশোধৰা মহাবিনিষ্কৰ্ম yes সময়টো আছিলে উলাই গৈছিলে যে মহাবিনিষ্কৰ্ম বিনিষ্কৰ্ম এইবিলাকৰ পৰা পৰীক্ষাত মানে যেটো আমাৰ অপ্ৰিলিমিনৰি পৰীক্ষা হওক বা অবজেক্টিভ ওয়াইজ যিবিলাক পৰীক্ষা হয় তাত কিন্তু এইবিলাক পইণ্টৰ পৰা কিন্তু প্ৰশ্ন আহে আমাৰ যে নেক্সট কুৱেশ্চন স্কাৰ্ভি ইজ কষ্ট বাই দ্য ডেফিচিয়েন্সি অফ তলৰ কোনটো ভিটামিনৰ অভাৱত স্কাৰ্ভি ৰোগ হয় কোনটো ভিটামিনৰ অভাৱত ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন চি ভিটামিন ডি কি হ'ব কাৰেক্ট এনচাৰটো কোৱা চাৰিটা অপশ্যন ইয়াত ক্লিয়াৰলি দিয়া আছে কি হ'ব কোনটো ভিটামিনৰ কি হব তেনেহলে ইয়ার কারেক্ট আনসারটা কি হব সবে কোয়া ইয়ার কারেক্ট আনসারটা কি হব সবে কইছে স্যার দ্যাট ইজ সি হব লাগে ম্যাক্সিমাম কইছে ভিটামিন সি যদি আমি কবলে যদি যাও ইয়েস ভিটামিন সি র অভাবত স্কার্ভি বেমার হয় স্কার্ভি রোগটো হয় ভিটামিন সি র অভাবত তেনেহলে কোয়া ভিটামিন এ র অভাবত কি হয় ভিটামিন এ র অভাবত যেটো হয় এটো হইছে লস অফ ভিজন লস অফ ভিজন চকুৰে ঠিক তেনেকে চাব নোৱাৰা তেনেকুৱা এটা প্ৰব্লেম ঠিক আছে যদি আমি কবলৈ যদি যাওঁ ঠিক তেনেকে যদি আমি ভিটামিন বিৰ কথা কওঁ ভিটামিন বিৰ অভাৱত কি হয় যিটো আমাৰ বেৰি বেৰি ভিটামিন বি ওৱান ৰিথানল ঠিক আছে নাইট ব্লাইণ্ডনেছ ইয়েছ লছ অফ ভিশন বা নাইট ব্লাইণ্ডনেছ ভিটামিন বিৰ অভাৱত বেৰি বেৰি ভিটামিন ডিৰ অভাৱত কি হয় ভিটামিন ডি অভাৱত কি হয় ৰিকেট বেমাৰটো হয় ৰিকেট তো গোটেইকেইটা যিমান আমাৰ আছে ভিটামিনৰ অভাৱ ভিটামিন ডেফিচিয়েন্সি এণ্ড ডিজিজ ভিটামিন ডেফিচিয়েন্সি এণ্ড ডিজিজ এইটো কিন্তু বহুত ভালকে তোমালোকে পঢ়িব লাগিব পৰীক্ষাত ইয়াৰ পৰা কুৱেশ্যন এটা থাকেই মানে এনেকুৱা মষ্ট অফ দ্য অক্সিজেন ট্ৰান্সপৰ্টেড বাই দ্য ব্লাড তেজৰ পৰা বেছিভাগ অক্সিজেন পৰিবাহিত হয় কাৰ দ্বাৰা যদি আমি কওঁ প্লাজমাত দ্ৰৱীভূত হয় পানীত দ্ৰৱীভূত হয় হিমগ্ল'বিন সংযুক্ত হয় আয়নিক ফর্ম হিসাবে প্লাজমাত মিলিত হয় তেজৰ দ্বাৰা বেছিভাগ অক্সিজেন পরিবাহিত হয় মোস্ট অফ দ্য অক্সিজেন ট্রান্সপোর্টেড বাই দ্য ব্লাড ইজ কি হব কারেক্ট অ্যানসারটো কোৱা কি হব ইয়াৰ কারেক্ট অ্যানসারটো কি হব আমাৰ 48 নম্বর কুৱেশ্চন মোস্ট অফ দ্য অক্সিজেন ট্রান্সপোর্টেড বাই দ্য ব্লাড অক্সিজেন যেটো ব্লাডৰ মাজেৰে ট্রান্সপোর্টেড হয় সো কি হব ইয়াৰ কারেক্ট অ্যানসারটো ম্যাক্সিমামে কৈছে স্যার দ্যাট ইজ সি হব লাগে ম্যাক্সিমামে কৈছে স্যার দ্যাট ইজ সি হব লাগে কিন্তু কারেক্ট অ্যানসারটো কি আছে কারেক্ট অ্যানসারটো কি আছে ম্যাক্সিমামে কৈছে স্যার দ্যাট ইজ সি সবে সি কৈ আছে সবে সি কৈ আছে কারেক্ট অ্যানসারটো কি হব মোস্ট অফ দ্য অক্সিজেন অক্সিজেন ট্রান্সপোর্টেড বাই দ্য ব্লাড ইজ যদি আমি কবলে যদি যাও ডিজলভড ইন প্লাজমা কি হয়ে যায় এটো ডিজলভড হয়ে যায় ইন প্লাজমা বাউন্ড টু হিমোগ্লোবিন নহয় ডিজলভড ইন প্লাজমা এ হব কারেক্ট অ্যানসার প্লাজমা দ্রবীভূত হয় প্লাজমা যেটো আমাৰ চলে দ্ৰৱীভূত হয় প্লাজমাত মনত ৰাখিবা সি এনচাৰ নহব ঠিক আছে সি এনচাৰ নহব দেট ইজ এ ডিজল্ভড ইন প্লাজমা নেক্সট আইচটপ আৰ এটমছ অফ দ্য চেম এলিমেণ্ট দেট হেভ ডিফাৰেণ্ট কি আছে আইচটপ হৈছে একে উপাদানৰ গঠিত পৰমাণু যিবোৰ আছে বিভিন্ন চাৰিটা অপশ্যন দি আছে নিউট্ৰনৰ সংখ্যা ইলেক্ট্ৰনৰ সংখ্যা প্ৰটনৰ সংখ্যা পাৰমাণৱিক সংখ্যা কি হব কোৱা কারেক্ট অ্যান্সারটো কি হব ইয়েস এ হব কারেক্ট অ্যান্সার আগর অ্যান্সারটো প্লাজমা দ্রবীভূত হয় হিম যদি আমি কও এইটো কোয়া তোমালোকে যে আইসোটপস হইছে একে উপাদানৰ গঠিত পরমাণু যিবোৰ আছে বিভিন্ন কাৰ মাজত নিউট্ৰনৰ সংখ্যা ইলেক্ট্ৰনৰ সংখ্যা প্ৰটনৰ সংখ্যা পাৰমাণৱিক সংখ্যা চাৰিটাৰ ভিতৰত কোনটো হব ইয়াৰ কারেক্ট অ্যান্সার চাৰিটাৰ ভিতৰত আইসোটপস আৰ এটমছ অফ দ্য সেম এলিমেন্টস দ্যাট হ্যাভ এ ডিফারেন্ট ওয়ার্ড কোৱাচোন কারেক্ট অ্যান্সারটো কোৱা বহুতে কৈ আছে এ বহুতে কৈ আছে বি স্যার কেতিয়া বিয়া পাতিব বা আপুনি কেতিয়া বিয়া পাতিম বিয়া সিয়া হৈ গল মোৰ বিয়া সিয়া হৈ গল ঠিক আছে আঙুঠিটো চোৱা বিয়া সিয়া হৈ গল এতিয়া সংসাৰ কৰি আছো সংসাৰ জীৱনত সোমাই গৈছো আৰু সংসাৰ কৰি এতিয়া তিনিমাহ পাৰ হৈ আছে মানে আৰু ডিচেম্বৰত বিয়া পাতিছো মই আৰু জানুৱাৰী ফেব্ৰুৱাৰী শেষ হল আৰু মানে মানে নহয় আঢ়াই মাহ পাৰ হৈ গল সংসাৰ কৰি সো কি হব ইয়াৰ কারেক্ট অ্যান্সারটো তেনেহলে ইয়াৰ কারেক্ট অ্যান্সারটো হব নাম্বার অফ নিউট্রনস নিউট্রনৰ সংখ্যা
ঠিক আছে নিউট্রনৰ সংখ্যা আইসোটোপ হৈছে একে উপাদানৰে গঠিত পৰমাণু জীৱৰ আছে বিভিন্ন নিউট্রনৰ সংখ্যা জীৱৰ বিভিন্ন নিউট্রনৰ সংখ্যা আছে রিমেম্বার দ্যাট ঠিক আছে সো এ হব ইয়ার কারেক্ট অ্যানসার রাখো এ হব কারেক্ট অ্যানসার আমার আছে নেক্সট কোয়েশ্চন জিনর উৎকৃষ্ট বর্ণনা দিবলৈ কৈছে জিনর উৎকৃষ্ট বর্ণনা দিবলৈ কৈছে জিনস আর ডেসক্রাইবড বেসড বাই দীঘল এডাল অ্যামিনো অ্যাসিডর শৃঙ্খল দীঘল দুডাল অ্যামিনো অ্যাসিডর শৃঙ্খল দীঘল এডাল দীর্ঘ নিউক্লিয় অ্যাসিডর শৃঙ্খল দীঘল দুডাল নিউক্লিয় অ্যাসিডর শৃঙ্খল কোয়াশন লং সিঙ্গল চেইনস অফ অ্যামিনো অ্যাসিড লং ডাবল চেইন অফ অ্যামিনো অ্যাসিড লং সিঙ্গল চেইন অফ নিউক্লিক অ্যাসিড লং ডাবল চেইন অফ নিউক্লিক অ্যাসিড জিনস আর জিনর উৎকৃষ্ট বর্ণনা দিবলৈ কৈছে বেস্ট ডিসক্রাইব কৰিবলৈ দিছে জিন কি হব ইয়ার কারেক্ট অ্যান্সারটো কি হব সবে অলপ সবকে মই কম যে একদম ধৈর্য সহকারে ক্লাসটো কৰিব লাগিব সবে যোনে যোনে লাইক করা নাই লাইক কৰিবা আৰু শেয়ার কৰিবা এই ক্লাসেসবোৰ তোমালোকৰ বাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট না ফ্রম ইউর এক্সাম পয়েন্ট অফ ভিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্লাসেসবোৰ আৰু রেগুলার বেসিসত ৰাতিপুৱা 9টা বজাৰ এই টাইমটো কেটা হ্যাবিট বনাই লোৱা সো ইয়াতে বহুতে কৈছে স্যার দ্যাট ইজ লং সিঙ্গল চেইন অফ অ্যামিনো অ্যাসিড বহুতে কৈছে বহুতে আকৌ সি কৈছে কারেক্ট অ্যান্সারটো হব এ জিনস আর লং সিঙ্গল চেইন অফ অ্যামিনো অ্যাসিড দীঘল এডাল অ্যামিনো অ্যাসিডর শৃঙ্খল দীঘল এডাল অ্যামিনো অ্যাসিডর শৃঙ্খল মনত রাখিবা ঠিক আছে নেক্সট কোয়েশ্চন হু সেড ম্যান ইজ এ পলিটিক্যাল এনিমেল এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন দে বহুত পরীক্ষা দেয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন কোনে কৈছিলে মানুহ হৈছে রাজনৈতিক প্রাণী আর ডেফিনেটলি আমি তো রাজনৈতিক প্রাণীয় হয় এই কারণে সবে মন্দিরের ঘন্টি নিচিনাকে এইফালে দি আবার এইফালে দি বজাই দি থৈ যায় হয় নহয় আমি এতিয়ালৈকে ভোট দিবলৈ শিকাই নাই মই তো এইটোৱে ফিল করো যে আমি এতিয়ালৈকে ভোট দিবলৈ শিকা নাই আমি কি করো আমি যেতিয়া জি বতা আহে তাক মিলি কিনে আমি ভোট দিবলৈ যাও এক্স্যাক্টলি মোর এরিয়ার কোনজন প্রার্থীয়ে ইলেকশনত থিয় হয়েছে তেও একচুয়ালি কেনেকে কাম করিব আমি সেটো নাচাও আমি দিল্লিত বহি আছে কোনবা বলে তেও তেওক চাই কিনে ডাইরেক্টলি ভোট দিব এইটো হব নালাগে যদি দিল্লিত বহি আছে তেও ভাল কাম করে যথেষ্ট কিন্তু মোর এরিয়াত থকা মানুষজন কি ভাল কাম করেছে মই যদি মোর এরিয়ার কথা কো ওসরত আহি আছে এমপি ইলেকশন মই কেতিয়াও আজি ডেট লৈকে মোর মহকুমাত মোর মই যিখন চহৰত থাকো মোর চহৰখনত মই মোর নিজৰ এলাকার এমপিক মই আজি লৈকে দেখা নাই সো হেজনক মই কেনেকে ভোট দিম সো ঠিক আছে সো আমি এই কারণে কৈছো যে মান হৈছে ৰাজনৈতিক প্ৰাণী হসাকে এই কথাটো হসা সো কি হব হু সেড ম্যান ইজ এ পলিটিক্যাল এনিমেল সক্রেটিসে কৈছিলে প্লেটোয়ে কৈছিলে দান্তে কৈছিলে অ্যারিস্টটলে কৈছিলে কি হব কারেক্ট অ্যান্সারটো কোৱা সো কি হব ইয়ার কারেক্ট অ্যান্সারটো ইয়ার কারেক্ট অ্যান্সারটো কোনে কৈছিলে এই কথাটো সবে বিভিন্ন ধরনের অ্যান্সার তোমালোকে কৰিছা সবে বিভিন্ন ধরনের অ্যান্সার তোমালোকে অলরেডি কৰিছা কারেক্ট অ্যান্সারটো হব এইটো অ্যারিস্টটলে কৈছিলে কোনে কৈছিলে অ্যারিস্টটলে কৈছিলে ম্যান ইজ এ পলিটিক্যাল এনিমেল এই কথাটো অ্যারিস্টটলে কৈছিলে ঠিক আছে অ্যারিস্টটল নেক্সট কোয়েশ্চন শিশু ইজ দা লিটারেরি ওয়ার্ক অফ শিশু সাহিত্যিক কীর্তি হয় শিশু ইজ দা লিটারেরি ওয়ার্ক অফ বিক্রম শেঠ জওয়াহরলাল নেহরু রবীন্দ্রনাথ ট্যাগোর অরুন্ধতী রয় শিশু ইজ দা লিটারেরি ওয়ার্ক অফ শিশু সাহিত্যিক কীর্তি হয় কি হব কারেক্ট অ্যান্সারটো কোয়াশন সবে শিশু সাহিত্যিক কীর্তি হয় শিশু ইজ দ্য লিটারেরি ওয়ার্ক শিশু ইজ দ্য লিটারেরি ওয়ার্ক অফ বহুতে বিভিন্ন ধরনের তোমালোকে অ্যান্সার করে আসা দ্য কারেক্ট অ্যান্সারটা হব রবীন্দ্রনাথ ট্যাগোর সি হব ইয়ার কারেক্ট অ্যান্সার সি শিশু ইজ দ্য লিটারেরি ওয়ার্ক অফ রবীন্দ্রনাথ ট্যাগোর মনত রাখিয়ে বা বহুতে জওহরলাল নেহরু অ্যান্সার করিসা বা জওহরলাল নেহরু নব দ্যাট ইজ রবীন্দ্রনাথ ট্যাগোর
Next question. The autobiography Living History has been authored by Living History namor atmojiboni khonor lekhok kun ase? Margaret Thatcher, Benazir Bhutto, Monica Lewinsky or Hillary Clinton? Living History namor atmojiboni khonor likhok kun? কি হব কারেক্ট অ্যান্সারটো কেবল লিভিং হিস্ট্রি নামৰ আত্মজীৱনীখন কোনে লিখিছিলে আগৰটো আমাৰ ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ হ'ব ডেফিনেটলি আৰু যোনে যোনে ক্লাছ টু কৰি আছা একদম ধৈৰ্য সহকাৰে ক্লাছ কৰিব লাগিব একদম ধৈৰ্য সহকাৰে মনত ৰাখিবা হা সো লিভিং হিষ্ট্ৰি নামৰ আত্মজীৱনীখনৰ লেখক কোন দা অটোবায়োগ্ৰাফি লিভিং হিষ্ট্ৰি হেজ বিন অথৰ কোৱাচোন কি হ'ব কারেক্ট অ্যান্সারটো ইয়েছ কারেক্ট অ্যান্সারটো হ'ব হিলাৰি ক্লিণ্টন হিলাৰি ক্লিণ্টন কোন আছিলে হিলাৰি ক্লিণ্টন কোন হয় হিলাৰি ক্লিণ্টন तो कौन आसिले हिलारी क्लिंटन हु कौन आसिले क्वासुन तो फॉर्मर की आसिले यूनाइटेड स्टेट सेक्रेटरी हिलारी क्लिंटन नेक्स्ट क्वेश्चन इंडियन इकोनॉमी इज ভাৰতীয় অৰ্থনীতিটো কি ধৰণৰ অৰ্থনীতি কোৱা ভাৰতীয় অৰ্থনীতিটো কি ধৰণৰ অৰ্থনীতি পুঁজিবাদী সমাজবাদী মিশ্ৰ ফেডাৰেল ভাৰতীয় অৰ্থনীতিটো ঠিক কি ধৰণৰ অৰ্থনীতি হয় ইকনমিক্সৰ ইকনমিক্স ইজ এ ভেৰি ইম্পৰ্টেণ্ট চেপ্টাৰ মানে ইম্পৰ্টেণ্ট ছাবজেক্ট ইকনমিক্স একচুৱেলি আমি কি পঢ়ো আমি ইকনমি আমি ছিষ্টেমটোক আমি ষ্টাডি কৰোঁ দ্য ছিষ্টেমটোক আমি এনালাইচিছ কৰোঁ বা আমি ষ্টাডি কৰোঁ এণ্ড ইকনমিক্স ইজ হোৱাট ইকনমিক্স ইজ অল এবাউট দ্য একাডেমিক ডিচিপ্লিন is all about the academic discipline mon rakhiba so ami system to basically ami study koru koise bharatiya arthniti to ki dhoroner arthniti mon rakhiba lagibo je bharatiya arthniti to hoyse eta mixed arthniti ami ki koru ami capitalist plus socialist amar capitalist plus mane amar government plus private is equal to mixed economy jodi ami capitalist er kotha kou that is usa socialist er kotha kou china and russia bohi ase yat thik ache but india is followed the mixed economy so amar ki ache amar mixed amar mishro arthnitir byabosthapona ache অৰুণোদয় জোনাকী কোৱাচোন কি হব কি হব মানুহৰ আজি জন্মদিন নেকি হেপী বাৰ্থডে মানুহ ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কৰিবলৈ ট্ৰাই কৰা চিত্রচিন্তা রূপকার অরুণোদয় জোনাকি আমি রিভিশনাল যেটু ক্লাস আমার যেটু রিভিশনাল ক্লাস আমার রিভিশনাল ক্লাসটো আমি অহাকালি করিম দে রিভিশনাল ক্লাসটো আমি অহাকালি করিম রিভিশনাল ক্লাস যেটু আমার হব ঠিক আছে রাইট এট 9 AM রিভিশনাল ক্লাসটো আমি অহাকালি করিম 9 AM ঠিক আছে সানডে আমার আকো মক টেস্ট চলিব সানডে মক টেস্ট করিম আমি রিভিশনাল ক্লাসটো আমি অহাকালি করিম সো অসমীয়া ভাষার প্রথম যেটু আলোচনী কি হব বহুতে অরুণোদয় কই আছে বহুতে জোনাকি কই আছে কি হব ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মহারাজা ধীরাজা বলে কাক কোয়া হয় মহারাজা ধীরাজা ভাস্কর বর্মন সমুদ্র বর্মন
বর্মন ইয়ার এজনো নহয় বুলি কোৱা হৈছিল কাক মহারাজা ধী রাজা বুলি কোৱা হৈছিল কাক সাউন্ড একদম ঠিক আছে 100 ক্রস হৈ যাব লাগে আজি 100 ক্রস হৈ যাব লাগে হু ওয়াজ মহারাজা কোৱাছোন হ'ব কারেক্ট আনসারটো কি হ'ব সোনকালে কোৱা সোনকালে সবাই কৰিবলৈ স্যার সি আর বির মাজত ডিফারেন্স হয়ে আছে গম পোৱা নাই মই সাউন্ডটো কিয় অলপ মাজে সাজে অলপ প্ৰব্লেম দি থাকে ইয়াৰ কাৰেক্ট আনসারটো কি হ'ব মহাৰাজা ধীৰাজা বুলি টাইটেল কোনে লৈছিলে ফৰ দ্য ফাৰ্ষ্ট টাইম সাউন্ডৰ কি প্ৰবলেম আছে মইতো মই নিজৰ মোৰ মোবাইলটো প্লে কৰি ৰাখিছো বেকগ্ৰাউণ্ড নইজ মই এতিয়া যদি মই যদি এতিয়া এই মাইকটো যদি ইয়াত লগাই লওঁ লগাই লোৱাটো ডাঙৰ প্ৰবলেম নহয় প্ৰবলেমটো হৈছে যে ইয়াত লগাই লোৱাৰ লগে লগে তোমালোকে নাই নাই নিশ্চয় নিশ্চয় সেইটো লৈ কথা পাতিম সেইটো লৈ কথা পাতিম ডেফিনেটলি সেইটো লৈ আজি এইটো অলপ চাই আছো বিষয়টো ঠিক আছে একচুৱেলি কেতিয়াবা এই প্ৰবলেমবোৰ হৈ যায় নাও ক্লিয়াৰ ন ইয়াত লগাই লৈছো মাইকটো এতিয়া তলত তলত লগাই ৰাখিছিলো মাইকটো এইকাৰণে চাগে অলপ মানে চাউণ্ডটো অলপ বেয়াকে কৰি আছে আচ্ছা যি নেকি নহওক ইয়াৰ এনচাৰটো দিয়াচোন মহাৰাজা ধীৰাজা বুলি কাক কোৱা হৈছিলে মহাৰাজা ধীৰাজা বুলি কাক কোৱা হৈছিলে চবৰে পৰা এনচাৰটো আগত লৈ লওক তলত লগাই আছিল এতিয়া ইয়াত লগাই লৈছো এতিয়া ঠিক হব সো যদি আমি কবলৈ যদি যাওঁ ইয়াৰ কারেক্ট আনসারটো কি হব দ্যাট ইজ পুষ্য বর্মন দ্যাট ইজ পুষ্য বর্মন নেক্সট আৰু যদি আমি ক প্ৰথম গুপ্তা দ্যাট ইজ চন্দ্ৰগুপ্তা প্ৰথম গুপ্তা ৰুলাৰ তেনে হব চন্দ্ৰগুপ্তা নেক্সট কি কৈছে ৱেৰ উইল ইউ ফাইণ্ড গোল্ডেন লেংগুৰ পবিতৰা লাউ লাউখোৱা চক্ৰশিলা পানীদিহিং সোণালী বান্দৰ যিটো গোল্ডেন লেংগুৰৰ কাৰণে যি প্লেচটো ফেমাছ আমি গোল্ডেন লেংগুৰটো আমি ক'ত দেখা পাওঁ আগৰ এনচাৰটো কি আছে পুষ্য বৰ্মন নেক্সট আৰু যদি কয় গুপ্তা ডাইনেষ্টিৰ পৰা তেনেহ'লে চন্দ্ৰগুপ্ত ওৱান মহাৰাজা ধীৰাজা যোনে টাইটেলটো লৈছিলে নেক্সট ৱেৰ উইল ইউ ফাইণ্ড গোল্ডেন লেংগুৰ গোল্ডেন লেংগুৰৰ কাৰণে ফেমাছ প্লেচ কোনটো হয় আমি সকলোৱে জানো গোল্ডেন লেংগুৰ ক'ত পোৱা যায় গোল্ডেন লেংগুৰ ক'ত পোৱা যায় আমি সকলোৱে জানো ইয়েছ দেট ইজ চক্ৰশিলা ৱাইল্ড লাইফ চেঞ্চুৰি এইটো ক'ত লোকেট কৰে এইটো লোকেট কৰে ইন কোকৰাঝাৰ এইটো কোকৰাঝাৰত লোকেট কৰে ৰিমেম্বাৰ দেট নেক্সট কুৱেশ্যন দ্য শ্বেপ অফ কইন ডিউৰিং দ্য আহোম কিংডম আহোমৰ সাম্ৰাজ্যৰ দিনত মুদ্ৰাৰ আকৃতি কি আছিলে দ্য শ্বেপ অফ কইন ডিউৰিং দ্য আহোম কিংডম কোৱা কোৱা কাৰেক্ট এনচাৰটো কোৱা আৰু 100 ক্ৰছ হৈ যাওক কি হব কারেক্ট আনসারটো কি হব ডি ইজ দ্য কারেক্ট আনসার বলি কৈছে অ্যাবসলুটলি দ্যাট ইজ ডি দ্যাট ইজ অক্টাগোনাল ইয়েস দ্য শেপ অফ কয়েন ডিউরিং আহোম কিংডম ওয়াজ অক্টাগোনাল অষ্টভুজাকৃতি যাক আমি কো অষ্টভুজাকৃতি অক্টাগোনাল নেক্সট এক শরণ নাম ধর্ম ওয়াজ এস্টাবলিশ বাই শ্রীমন্ত শঙ্করদেব ডিউরিং হুইচ কিংস টাইম কোনগৰাকী রজার দিনত মহাপুরুষ শঙ্করদেবে এক শরণ নাম ধর্ম প্রতিষ্ঠা করেছিল শিলারায় নরনারায়ণ ভাস্কর বর্মন বিশ্ব সিংহ কোয়াশন কারেক্ট আনসারটা কি হব শিলারায় নরনারায়ণ ভাস্কর কোনগৰাকী রজার দিনত মহাপুরুষ শ্রীমন্ত এক শরণ নাম এস্টাবলিশ করেছিল
আগৰ কোৱেশ্চনটো হৈ গৈছে, এইটো আনসাৰ কৰাচোন। ইয়াৰ আনসাৰটো কি হ'ব, কোনগৰাকী ৰজাৰ দিনত মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱে একশৰ নামধৰ্ম প্ৰতিষ্ঠা কৰিছিল, কি হ'ব, কোচ ৰজা নৰনাৰায়ণ। ইয়েছ, কোচ ৰজা নৰনাৰায়ণৰ দিনত, আৰু কোচ ৰজা নৰনাৰায়ণৰ পৃষ্ঠপোষকতা লাভ কৰিছিলে কোনে, শ্ৰীমন্ত শংকৰদেৱে, শ্ৰীমন্ত শংকৰদেৱে। নাও শিৱদৌল ৱাজ কনষ্ট্ৰাক্টেড বাই উইচ কুইন, শিৱদৌল কোনগৰাকী ৰাণীয়ে নিৰ্মাণ কৰিছিলে, ফুলেশ্বৰী, অম্বিকা, কুলা গাভৰু, কুৰ, কাৰেক্ট আনচাৰ, শিৱদৌল ৱাজ কনষ্ট্ৰাক্টেড বাই উইচ কুইন, শিৱদৌল কোনে কনষ্ট্ৰাকশ্যন কৰিছিলে, শিৱদৌল কোৱাচোন, কাৰেক্ট আনচাৰ, শিৱদৌল কোনে কনষ্ট্ৰাকশ্যন কৰিছিলে। মই কিন্তু আকৌ কৈ আছো, মই কিন্তু আকৌ কৈ আছো, মাইকটো কি প্ৰব্লেম হৈছে মই কবই নোৱাৰো, এই মাইকটো মই লগাই নাৰাখো, ৰাখি দিছো মাইকটো, কি আছে মই নিজেও কব নোৱাৰিছো, যি কি নহওক ইয়াতে ৰাখি দিছো মই মাইকটো। নাও মোৰ ভইচটো ক্লিয়াৰ আছেনে নাই মোক জনাবা। আই থিংক শিৱদৌল কোনে কনষ্ট্ৰাকশ্যন কৰিছিলে, এতিয়া অলপ কবাচোন মোৰ মাইকটো, মাইকটোৰ অলপ প্ৰব্লেম, আমি আজি বেছিকে পাই আছো, মাইকটো মই টেবিলত থৈ দিছো, মোৰ মাতটো এতিয়া ক্লিয়াৰ আছে নে নাই মোক অলপ কবা। আই থিংক এইটো এই ৱেৰটো যিহেতুকে মুভ কৰি আছে, মই মুভ কৰি আছো, ৱেৰটোত কিবা এটা প্ৰব্লেম হৈ আছে। চ' ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি হ'ব তেনেহ'লে, অম্বিকা কুঁৱৰী। ইয়েছ, দ্য কাৰেক্ট এনচাৰটো হ'ব অম্বিকা কুঁৱৰী, শিৱদৌল ৱাজ কনষ্ট্ৰাক্টেড বাই অম্বিকা কুঁৱৰী, কুঁৱৰী, ৰিমেম্বাৰ দেট। নেক্সট কুৱেশ্যন, হুজ ডটাৰ ৱাজ অমৃতা প্ৰভা। আজি অলপ এডজাষ্ট কৰি লোৱা হা, অহাকালিৰ পৰা এইটো মাইক মই চেঞ্জ কৰি দিম, আজি অলপ এডজাষ্ট কৰি লোৱা, আজি অলপ এডজাষ্ট কৰি লোৱা। আচ্ছা, হুজ ডটাৰ ৱাজ অমৃতা প্ৰভা হু গট মেৰিড টু কাশ্মীৰী প্ৰিন্স মেঘা বাহানা। অমৃতা প্ৰভা কাৰ জীয়ৰী আছিলে যি কাশ্মীৰী ৰাজকুমাৰ মেঘ বাহানৰ সৈতে বিয়া পাতিছিলে, ভূতি বৰ্মন, কল্যাণ বৰ্মন, ভাস্কৰ বৰ্মন, বালা বৰ্মন। অমৃতা প্ৰভা কাৰ ছোৱালী আছিলে, কি হব কারেক্ট আনসারটা কি হব সবে কোয়া, যে অমৃতা প্রভা আসলে বালা, রজা বালা বর্মনের সোয়ালি, তার জিয়রি আসলে রজা বালা বর্মনের জিয়রি আসলে যুনে কাশ্মীরের রাজকুমার মেঘবাহনের হইতে বিয়া পাতিছিল। নেক্সট কোয়েশ্চন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেক্সট কাছারি কিংডম বিকজ অফ, ইস্ট ইন্ডিয়া কোম্পানিয়ে কছারি রাজ্য কাড়ি লৈছিল, তার কারণটো কি আছিলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিয়ে কসারি রাজ্য কাড়ি লৈছিল, তার কারণটো কি আছিলে, অ্যালায়েন্স উইথ আদার কিংস, মিস ম্যানেজমেন্ট, কনস্পিরেন্সি এগেইনস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডক্ট্রিন অফ ল্যাপস। ইস্ট ইন্ডিয়া কোম্পানিয়ে কসারি রাজ্যটো কিয় কাড়ি লৈছিলে কোৱা, হান্ড্রেড ক্রস হৈ যাও বৰ্মন হৈ গৈছে। ইয়েস কারেক্ট, এইটো আনসার কোৱা, 64 নম্বৰ কোৱেশ্চন, ইস্ট ইন্ডিয়া কোম্পানিয়ে কসারি রাজ্য কাড়ি লৈছিল, তার কারণটো কি আছিলে, সবে ট্রাই করে আনসার করি বলে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিয় কাড়ি লৈছিলে, ইয়েস, তার প্রধান কারণটা আছিল ডক্ট্রিন অফ ল্যাপস, ডি হব কারেক্ট আনসার। না, ডক্ট্রিন অফ ল্যাপস মিন্স ওয়াট, কছারি কিংডম কাড়ি লৈছিলে ডক্ট্রিন অফ ল্যাপসর এগেনস্ট, ডক্ট্রিন অফ ল্যাপসর অর্থটো কি, মানে যার কোনো লিগেল নিজৰ সন্তান নাই, ডক্ট্রিন অফ ল্যাপস, লিগেল হেয়ার নাই, ঠিক আছে, নিজৰ সন্তান নথকা রাজ্যবিলাকক কি কৰিছিলে, অধিগ্রহণ কৰিছিলে সেই সময়ত, ডক্ট্রিন অফ ল্যাপসর এগেনস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিয়ে কছারি রাজ্য নিজৰ আন্ডারত এনেক্স কৰি লৈছিলে। না, হুইচ টেম্পল ওয়াজ বিল্ড ডিউরিং দ্য শরৎস্তম্ভ ডাইনেস্টি, শরৎস্তম্ভ সাম্রাজ্যৰ সময়ত তলৰ কোনটো মন্দির নির্মাণ করা হৈছিল, ভুবনেশ্বরী, কামাখ্যা, মহামায়া, মহাভৈরব, কি হব কারেক্ট আনসারটো কোৱাচোন, কি হব ইয়ার কারেক্ট আনসারটো, হুইচ টেম্পল ওয়াজ বিল্ড ডিউরিং দ্য শরৎস্তম্ভ ডাইনেস্টি। আৰু এজন লাগে মাত্র, 100 ক্রস হৈ যাব আমার, এইটো আনসারটো কোৱা,
यार करेक्ट आंसर तो बहुत कैसे सर कामाख्या बहुत कैसे कामाख्या कामाख्या हो ना भल्के कामाख्या हम ना कि भल्के মহাভৈরব মন্দির মনত রাখিবা কামাখ্যা নহয় মই কারণে বারে বারে কৈ আছিলো যে ভালকে চোৱা উইচ টেম্পল ওয়াজ বিল্ড ডিউরিং দ্য শলস্তম্ভা ডাইনেস্টি এইটো হৈছে মহাভৈরব মন্দির হোৱাট ইজ কল্ড এজ পিস গার্ডেন অফ নর্থ ইস্ট উত্তর পূর্বর শান্তি উদ্যান বুলি কোনখন রাজ্য কোৱা হয় কোৱাচোন উত্তর পূর্বর শান্তি উদ্যান বুলি কোনখন রাজ্য কোৱা হয় হোৱাট ইজ কল্ড এজ পিস গার্ডেন অফ নর্থ ইস্ট কাক কওঁ আমি পিস গার্ডেন অফ নর্থ ইস্ট বুলি পিস গার্ডেন অফ নর্থ ইস্ট বহুতে এতিয়ালৈকে লাইক কৰা নাই যিসকলে লাইক কৰা নাই তেওঁলোকে চবে আগত লাইক কৰি দিয়া যদি ছেশ্যনটো ভাল লাগিছে যদি ছেশ্যনটো ভাল লাগি আছে আজি মাইকৰ প্ৰব্লেম হৈছে বাৰু মাইকৰ প্ৰব্লেম তেনেকুৱা সৰু সুৰা প্ৰব্লেমবোৰ আমি অলপ এডজাষ্ট কৰি ল'ব লাগে ঠিক আছে আৰু ইয়াত মই তোমালোকৰ নিজৰ কৰ্মৰ বাহিৰত আহি কিনে মই ক্লাছ কৰোঁ চ' ইয়াত বস্তু বাহিনীৰ ওপৰত মোৰ কোনো তেনেকুৱা অধিকাৰ তেনেকুৱা নাই বাট ইয়েছ ডেফিনেটলি মই কনচাৰ্ণ্ড অথৰিটিক মই নিশ্চয়কৈ জনাম আজি যে মাইকৰ প্ৰব্লেমটো হৈ আছে ঠিক আছে সো ইয়ার কারেক্ট আনসারটো কি হবো উত্তর পূর্ব শান্তি উদ্যান বলে কোনখন রাজ্য কোয়া হয় ইয়ার কারেক্ট আনসারটো হবো দ্যাট ইজ আবসলুটলি যদি আমি কো শান্তির উদ্যান আকো তোমালোকে কনফিউজ বহুত বহুত ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ আনসার আইছে মিজোরাম ইয়েস কারেক্ট আনসারটো হবো মিজোরাম কারেক্ট আনসারটো হবো মিজোরাম আর এটা একটা প্লেস আছে এটা একটা প্লেস আছে দ্য প্লেস ইটসেলফ ইজ কল নর্থ ডাকোটা দ্য পিস গার্ডেন অফ নর্থ ইস্ট বলি কোয়া হয় নাও ইন হুইচ ইয়ার দ্য ফার্স্ট সরাইঘাট ব্রিজ ইন গুয়াহাটি ওয়াজ কনস্ট্রাক্টেড ভেরি ইজি কোয়েশ্চেন কোন সনত গুয়াহাটির সরাইঘাট দলংটো এস্টাবলিশ করা হয়েছিল স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন যোৱাকালি লৈ আহিছিলো বহুতৰে হালত বেয়া হৈ গৈছে যোৱাকালি লৈ আহিছিলো আমি আজিও আছে আমাৰ কুৱেশ্যন ষ্টেটমেণ্ট বেছ কেইটামান কুৱেশ্যন আজিও পাবা তোমালোকে ইয়েছ আগৰটো মিজোৰাম হ'ব এইটো কোৱা প্ৰথম চৰাইঘাট দলং প্ৰথম চৰাইঘাট দলং মিজোৰামৰ ডকোটা বুলি এটা প্লেচ আছে ডাকোটা মিজোৰামৰ কি বুলি এটা প্লেচ আছে নৰ্থ ডাকোটা বুলি এটা প্লেচ আছে নৰ্থ ডাকোটা সেইটোক বেচিকেলি কোৱা হয় পিছ উদ্যান বুলি উত্তৰ পূৰ্ব শান্তিৰ উদ্যান বুলি কোৱা হয় সো সরাইঘাট দলন আমি সকলে জানো দ্যাট ইজ 1962 কোনজন মুখ্যমন্ত্রী আছিল তেতিয়া কোৱা 1962 গম পালো ঠিক আছে হু ইজ দ্য সিএম দেন সিএম কোন আছিলে সিএম কোন আছিলে কোৱাচোন তেতিয়া সিএম কোন আছিলে নেক্সট কোৱেশ্চন ইন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট হাউ মেনি টাইমস ইন্ডিয়া হ্যাজ ডিফিটেড পাকিস্তান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টত কোৱাচোন পাকিস্তানক ইন্ডিয়ায় কেইবার হেরাইছে ক্রিকেট তো আমি সকলে খেলা চাই ভাল পাও পাৰ্টিচিপেট কৰা আৰম্ভ কৰিছিলে অংশগ্ৰহণ কৰা আৰম্ভ কৰিছিলে কোৱা কিমান চনৰ পৰা কোৱাচোন কোৱা চবে কোৱা কিন্তু হ'ব ৰিভিজনেল ক্লাছ আমি ইমান দিনে বহুত প্ৰশ্ন সলভ কৰিলো অহাকালি হ'ব ৰিভিজনেল ক্লাছ
আর ওয়াকানি তোমালোক মই মার্ক ডিস্ট্রিবিউট করি মার্ক যে টোটাল কিমান মার্কস কোনে অবটেইন করিলে টোটাল কিমান মার্কস কোনে অবটেইন করিলে ওয়াকালি অবটেইন করিম রিভিশনাল ক্লাস হবো ওয়াকালি স্যাটারডে রিভিশন সো ইন্ডিয়া স্টার্টেড পার্টিসিপেটিং ইন অলিম্পিক গেমস ইন উইচ ইয়ার যদি আমি কবলে যাও ইয়ার কারেক্ট অ্যান্সারটা কি হবো ইয়েস দ্যাট ইজ ইন দ্য ইয়ার অফ 1952 আফটার ইন্ডিপেন্ডেন্স বাট তার আগে ধরো 1900 সো ইয়ার কারেক্ট অ্যান্সারটো হবো 1900 এইটো হইছে আইটো শুনে শুনে অ্যান্সার করেছে দ্যাট ইজ আফটার আফটার ইন্ডিপেন্ডেন্স বাট ফার্স্ট পার্টিসিপেট 1900 এর পরে করেছিল 1900 সনের পরে করেছিল 1900 এর পরে করেছিল রিমেম্বার দ্যাট ঠিক আছে নেক্সট কোয়েশ্চন হু হ্যাজ ওন ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল ইন অলিম্পিক গেম ব্যক্তিগতভাবে অলিম্পিকত কোনে স্বর্ণ পদক লাভ করেছিল গগন নারং অভিনব বৃন্দা সুশীল কুমার রাজবেন্দ্র সিং রাঠোর যোনে বর্তমান মন্ত্রী হয়ে আছে রাজস্থান 1900 হবো ফার্স্ট ইয়ার অ্যান্সার টু 1900 হবো বহুতে কইছে স্যার অহাকালি সেশনত পোল দিব ট্রাই করিম পোল দিবলে ট্রাই করিম সো কি হবো কারেক্ট অ্যান্সার টু ইন্ডিভিজুয়াল অলিম্পিকত স্বর্ণ পদক লাভ করেছিল গোল্ড দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ অভিনব বৃন্দা অভিনব বৃন্দা নাও হুইচ প্লেয়ার হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড যদি আমি কবলে যাও উইথ অর্জুন অ্যাওয়ার্ড দোনাচারি অ্যাওয়ার্ড রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড অ্যান্ড পদ্মশ্রী কোনজন খেলুয়ে অর্জুন বটা দোনাচার্য বটা রাজীব গান্ধীর খেল রত্ন পদ্মশ্রী সম্মানের প্রদান করা হয়েছিল অভিনব বৃন্দা সচিন তেন্ডুলকর ফুলেলা গোপীচাঁদ সৌরভ গাঙ্গুলি কি হবো কারেক্ট অ্যান্সার ঢুকুয়াশুন কি হবো ইয়ার কারেক্ট অ্যান্সারটা কি হবো প্রাইজ দিব লাগিব ঠিক আছে দিয়া যোনে হায়েস্ট অ্যান্সার করিব পারিব অ্যাকচুয়ালি কি হয় না অ্যান্সারটো ক্যালকুলেট করাটো অলপ প্রবলেম হয়ে যায় সো তেওঁলোকৰ বাবে কিবা এটা ইয়াত লৈ আহিম আৰু এটা নেক্সট ক্লাছত তেওঁলোকৰ বাবে যোনে হায়েস্ট মার্ক পাইছে তেওঁলোকৰ বাবে মানে মানডে সানডে নহব মানডে লৈ আহিম মানডে সানডে তো রেকর্ডেড সেশন পাবা তোমালোকে মানডে তাৰ কিবা তাৰ কাৰণে কিবা এটা লৈ আহিম আমাৰ ক্লাছত সো কোনে পাইছে এইটো এতিয়া চোৱা যদি আমি কবলৈ যদি যাওঁ বহুতে সি কৈছা বহুতে বি কৈছা সচিন তেণ্ডুলকাৰটো ভাৰত ৰত্নলৈকে পাই গৈছে তো কি হব ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো দ্যাট ইজ সি ইয়েস ফুলেলা গোপীচাঁদ ফুলেলা গোপীচাঁদ আচ্ছা এইটো আমি আজি আমাৰ ফ্ৰাইডে অহাকালি আমাৰ এইটো নহয় অহাকালি আমি কৰিম ইয়াত ছেটাৰডে ৰিভিজন এইটো আমাৰ ছানডে হব নেক্সট নেক্সট কুৱেশ্যন বিলাক অলপ ডিফাৰেণ্ট টাইপ যোৱাকালি নিচিনা অলপ ডিফাৰেণ্ট টাইপ অলপ শ্বেয়াৰ হৈ যাওক ভালকে উইচাৰ অফ দ্য ফলোইং কেপিটেল চিটি অফ দ্য নৰ্থ ইষ্টাৰ্ণ ৰিজন ইজ প্ৰপ'জ টু বি কানেক্টেড উইথ বাংলাদেশ ভিয়া ৰেল ৰুট এজ পাৰ্ট অফ এক্সটিজ পলিচি কোৱাচোন কি হ'ব উইচাৰ অফ দ্য ফলোইং কেপিটেল চিটি অফ দ্য নৰ্থ ইষ্টাৰ্ণ ৰিজন ইজ প্ৰপ'জ টু বি কানেক্টেড উইথ বাংলাদেশ ভিয়া ৰেল ৰুট এজ এ পাৰ্ট অফ দ্য এক্টিষ্ট পলিচি কি হ'ব ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কোনটো নৰ্থ ইষ্টাৰ্ণ ষ্টেট প্ৰপ'জড হৈছে কানেক্ট কৰা হ'ব ৰেল ৰুটেৰে ভিয়া বাংলাদেশৰ মাজেৰে কাৰণ আগৰতলা যাবলৈ বহুত দীঘলীয়া সময় লাগে একদম ঘূৰি ঘূৰি যাব লাগে এইটোৱে যদি কলিকতাৰ পৰা ডাইৰেক্ট ভিয়া বাংলাদেশ হৈ যায় এইটো টাইম মানে অনলি 7 আৱাৰ্ছৰ ডিষ্টেন্স হ'ব বুলি কৈছে only 7 hours of distance হব বুলি কৈছে now which of the following is the theme of world rhino day which of the following is the theme of world rhino day 2022 conservation of rhino campaign for rhino five rhino species forever say no to poaching question to ভালকে বুজি লোৱা 2022 world rhino day theme টো কি আছিলে
ঠিক মার্ক দিয়া থাকিলে এটোয়ে শুদ্ধ হব এনেকুৱা নহয়, ঠিক মার্ক দি আছে বলে এটোয়ে শুদ্ধ হব এনেকুৱা নহয়, ঠিক মার্ক বহুতে ভাবিছে স্যার ঠিক মার্ক দিয়া আছে, বহুতে টিক মার্ক দিয়ার পিছত এ করেছে কনজারভেশন অফ রাইনো, দ্যাট ইজ ফাইভ রাইনো স্পেসিস ফর এভার, ফাইভ রাইনো স্পেসিস ফর এভার। নাও দ্য ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইথ দ্য এম টু স্ট্রেংথেন স্কুল থ্রু কমিউনিটি অ্যান্ড প্রাইভেট সেক্টর ইনভলভমেন্ট ইন স্কুল অ্যাক্রস দ্য কান্ট্রি ইজ নেমড অ্যাজ, তার নাম টু কি দিছে, বিদ্যা বিদ্যা বিদ্যাকল্প, বিদ্যা সহায়তা, বিদ্যা মিনা, বিদ্যা নির্মাণ, বিদ্যাঞ্জলি। কি হব কারেক্ট আনসার ঢুকুয়া, মানে ইয়াত কোশ্চেনটো ভালকে বুঝিবা, মিনিষ্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি কৰিছে, এম টু স্ট্রেংথেন স্কুল থ্রু কমিউনিটি এন্ড প্রাইভেট সেক্টর ইনভলভমেন্ট ইন স্কুল অ্যাক্রস দ্য কান্ট্রি, তার নামটো কি দিছে, বিদ্যা কল্প, বিদ্যা সহায়তা, বিদ্যা নির্মাণ, বিদ্যাঞ্জলি, আনসারটো কি হব। কারেক্ট অ্যান্সারটো বিচাৰিছো আমি, কারেক্ট অ্যান্সারটো দ্য কারেক্ট অ্যান্সারটো হব বিদ্যাঞ্জলি, এইটো এপিএসসি প্যাটার্ন অফ কোয়েশ্চন। নাও হোয়াট ইজ দ্য ইউনিক ফিচার অফ দ্য আজাদী কা অমৃত মহোৎসব ডিজাইন পয়েন্ট রিসেন্টলি লঞ্চ বাই প্রাইম মিনিস্টার, ইউনিকনেস টু কি আছে, ইউনিক ফিচার্স টু কি আছে, আজাদী কা অমৃত মহোৎসব ডিজাইন কয়েন রিসেন্টলি যেটা লঞ্চ করেছে বাই দ্য প্রাইম মিনিস্টার, ভিজুয়ালি ইম্পেয়ারড ফ্রেন্ডলি কয়েন, ব্রঞ্জ কয়েন, এইট স্কাল্পটেড কয়েন অর অ্যালুমিনিয়াম ম্যাগনেট ম্যাগনেসিয়াম কয়েন, কি হবো ইয়ার কারেক্ট অ্যান্সারটু, ডাইরেক্ট অ্যান্সার দিবা, কোশ্চেন না চাও, অলপ বেলেগ টাইপের কোশ্চেন, যেহেতু আরো সবতকে ইম্পর্টেন্ট ক্লাস হবো এটা অহাকালি, যিমান পড়িলো যিমান শিকিলো স্যাটারডে রিভিশন ক্লাস সাম, স্যাটারডে রিভিশনত কিমান কি প্রিপারেশন হয়েছে আমার, স্যাটারডে রিভিশন ক্লাস অহাকালি এট 9 AM, রাইট এট 9 AM অহাকালি, আর তাত মই মার্ক ডিস্ট্রিবিউশন করিম, যোনে হাইস্ট মার্ক পাব তার নামটো মন্ডে লৈ আহা হব, আর কি লৈ আহা হব এটো তুমি তেতিয়া গম পাবা, তোমালোক কি লৈ আহা হব মন্ডে। সো ইয়ার কারেক্ট অ্যান্সারটো হব ইয়েস, দ্যাট ইজ ভিজুয়ালি ইম্পেয়ারড ফ্রেন্ডলি কয়েন, ঠিক আছে, রিমেম্বার দ্যাট। নেক্সট, উইচ অফ দ্য ফলোইং সেক্টর যদি আমি কবলে যাও আর আইডেন্টিফাইড অ্যাজ ফোকাস অ্যাক্রস বাই দ্য নীতি ফরাম ফর নর্থ ইস্ট, মানে কোনটো সেক্টর, ব্যাম্বু, ডায়েরি, পেসিকালচার, টি, ট্যুরিজম, কোনটো সেক্টর বেসিক্যালি নীতি আর নীতি ফরামে নর্থ ইস্টর ক্ষেত্রত বেসিক্যালি ফোকাস এরিয়া হিসাবে রাখিছে, ফোকাস এরিয়া হিসাবে রাখিছে, একদম একদম এপিএসসি পাইছিল এই কোয়েশ্চনবুর, এপিএসসি পরীক্ষা কিন্তু এদিন পিছিয়ে গৈছে 50,000 টকা, আৰু একো নকওঁ মই, থ্যাংক ইউ সো মাচ, রোনা আ রহা হে মুঝে, হয় নে, যোনে হাইয়েস্ট মার্ক পাব তার কারণে প্রাইজ রাখিবলৈ দিছে 50,000 রুপিস, দ্য এমাউন্ট ইজ লাইক 50,000, ঠিক আছে, বাস এমাউন্টটো দেখিলে ভাল লাগি যায় মনটো, হয় নে, যি কি নহওক কারেক্ট অ্যান্সারটো কি হবো, দ্যাট ইজ টি, ব্যাম্বু, জুট, হানি অ্যান্ড হুইট, টি, ব্যাম্বু, জুট, হানি অ্যান্ড হাই, নেক্সট কোয়েশ্চনটো কি কৈছে, ওকে এইটো আজি লাস্ট কোয়েশ্চন আছিলে, আজির এইটোৱে লাস্ট কোয়েশ্চন আছিলে, কেইটামান লৈ আহিছিলো আৰু, যি কি নহওক, আচ্ছা এতিয়া অহাকালি ক্লাছৰ বিষয়ে গম পালা তেনেহলে 9 AM, আৰু দা প্রাইজ এমাউন্ট বাই সামওয়ান, কোনে কৈছে এইটো, 5 লাখ টাকা লৈকে বলি উঠিছে, যোনে কৈছে তেওঁলোকে এইটো কন্ট্রিবিউট কৰিব, ঠিক আছে, এন্ড দা প্রাইজ এমাউন্ট ইজ লাইক 50,000, এইটো আমাৰ যিজন ষ্টুডেণ্টে কৈছে, মই নাম নকওঁ, ঠিক আছে, 50,000টো কম হব না, হয় সঁচাই কৈছো দেই, 50,000টো বহুত কম হৈ যায়, যি কি নহওক তোমালোকে ডিসিশন এটা লবাচোন, যি কি নহওক আপকামিং ব্যাচ হিচাপে
এইটো আমি অলরেডি তো আমার একটু কভার আপ হয়ে গেল, সেটাতে রিভিশন করি আর সানডে আমি একটা নর্মাল ক্লাস করি। মানডের পরে আমার আকো ক্লাস টু স্টার্ট হবে, মডেল পেপার আকো মডেল পেপার স্টার্ট করি। আচ্ছা অফার প্রাইস কিন্তু এতেও চলি আছে, রেলওয়ে ব্যাচ টু স্টার্ট হব 29th February রেলওয়ে ব্যাচ টু স্টার্ট করে আসো আমি, ঠিক আছে? এনটিপিসির বাবে স্পেশালি মই সবকে কইছো, এনটিপিসির বাবে বহুত ধুনিয়া কোশ্চেন প্যাটার্ন আমি ডিসকাশন করি আসো ফ্রি ব্যাচত। লগতে কেনেকে এনরোল করিব এটো প্রসেস এটা দিয়া আছে ইয়া। আর অ্যাপেক্স ব্যাংকর ব্যাচ 23rd মানে আজির পরে স্টার্ট হবলে গই আছে, 23rd February অ্যাপেক্স ব্যাংকর ব্যাচ জোনে জোনে এনরোলমেন্ট এতেও করা নেই তেওঁলোকে করি লবা। আর প্রগতি ব্যাচত তো ক্লাস আমার চলি আছে অলরেডি, টেস্ট সিরিজ বিলাক এভেলেবেল হয়ে গেছে, এপিএসসির বাবে টেস্ট সিরিজ এভেলেবেল আছে যিকোনো কোর্সত বা টেস্ট সিরিজ তোমালোকে এভেল করে গেছে। Y225 কোড ইউজ করলে 20% ডিসকাউন্ট হয়ে যায়। লগতে আরো একটা বস্তু বহুতে মোক সুধি থাকে যে তোর বুকস কি পড়িম, চোয়া এইবিলাক হয়েছে আড্ডা 24/7 এর কিতাব একদম ভেরি মানে মানে কি বলি কম একটা হাই রিসার্চ টিমে এটু অ্যানালাইসিস করে বানাইছে, অফ টিম অফ স্টাডি আই কিউ এন্ড আড্ডা 24/7 সঙ্কল ভারত এন্ড অল। সো বহুত ইম্পর্টেন্ট কিতাব হয়, তোমালোকে এই কিতাববোৰ অর্ডার কৰিব পাৰা ডাইরেক্টলি, ঠিক আছে? কিতাবৰ কাৰণে বহুতে মোক কৈ থাকে, সো মই অলপ দেখুৱাই দিলো ইন বিটুইন। সো থ্যাংক ইউ সো মাচ। পিডিএফ টু বহুতে কৈ আছে স্যার পিডিএফ পিডিএফ আমি কত দিও, পিডিএফৰ লিংকটো মই শেয়ার কৰি দিও। পিডিএফ টু এপত গৈ কেনে কমিউনিটি গৌতম স্যারক ফলো কৰিব লাগিব, গৌতম স্যারক কমিউনিটি ডেইলি আপডেট হৈ যায়, পিডিএফ ডেইলি আপডেট হৈ যায়। আৰু যিসকলে নতুনকে আহিছে চ্যানেলত তেওঁলোকে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰিবা, কমেন্টত ফিডবেক জনাবা আৰু লাইক শেয়ার কৰি দিবা। দে লগ পাইছো তেনেহলে অহাকালি স্যাটারডে রিভিশন ক্লাসত। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।